পিতা আমরা প্রধানমন্ত্রী ছাড়া এখন আমরা আর কাউকে চিনি না প্রধানমন্ত্রী আমাদের মা প্রধানমন্ত্রী আমাদের বাবা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা আমাদের দীর্ঘজীবী হোক আর আমাদের বলতে চাই যে আপনার বাবা বঙ্গবন্ধু যখন আমাদের ভোটার অধিকার দিয়েছেন তাহলে আপনি আমাদের ভূমির অধিকার আপনি বিবেচনা করে দেখবেন যে বাগানের চা শ্রমিকরা কিভাবে বাঁচতে পারে খেয়ে লেগে বাড়তে পারে বাচ্চা কাচ্চা মানুষ করতে পারে এই বলে আপনাকে আমরা জানাচ্ছি আর আমাদের চা বাগানে একটা যদি একটা এমবিবিএস ডাক্তারের দরকার কারণ আমাদের চা বাগানে কোনো এমবিবিএস ডাক্তার না ছুটি পায় আমরা দয়া করি চার মাস ছুটি না দিয়ে আমাদের গর্ভবতী মায়েরাকে বাচ্চা হওয়ার পরে ছয় মাস ছুটিটা দিলে খুব ভালো হতো আপনার আশায় বসে আছি যে আমাদের মা বোনরা আপনাকে সরাসরি দেখতে পাবে আমাদের পাশে আপনি সব সময় থাকবেন আশা করি থাকতেই হবে আপনাকে কারণ আমরা মল্ল নৌকা বাঁচলেও নৌকা হারলেও নৌকা আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা তার কন্যা আমি আমার নাম শ্যামলি গোয়ালা এই বলে আমার বক্তব্য শেষ করলাম আমি এর আগে অনেকবার গিয়েছি আমাকে সেবা করে আমি থেকেছিও কাজী চা সমিতি অনেকের সাথে আমার দেখা হয়েছে আবার আপনারা গণভবনে এসেছিলেন আমার জন্য উপহারও নিয়ে এসেছিলেন সেই যে উপহার আমি কিন্তু এখন হাতে করে বসে আছি কারণ আমার চা শ্রমিক ভাইরা চাইলে না আপনারা প্রায় পয়সা জমি আমাকে এই উপহারটা দিয়েছেন ওদের আমার জন্য এত সম্মান এবং এত বড় উপহার আমি আর কখনো পাইনি এই জন্য সবসময় এটা আমি রাখি বাগানে সাথে অর্থাৎ চায়ের শিল্পের সাথে আমার একটা সম্পর্ক রয়েছে আমার বাবা জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1957 সালে তিনি যখন মন্ত্রী ছিলেন তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে দলের সাধারণ সম্পাদকের পদ নিয়েছিলেন সৌদি সাহেব প্রধানমন্ত্রী ছিলেন তিনি তাকে চা বোর্ডের চেয়ারম্যান করেছিলেন বাঙালি চা বোর্ডের চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়েছিল জাতির বঙ্গবন্ধুর কল্যাণে এবং চার উপর গবেষণার উপর তিনি গুরুত্ব সমস্যা যাতে দূর হয় সেই ব্যবস্থা করতে এবং চা বাগান যাতে সম্প্রসারিত কাজ করে আমাদের চা শ্রমিকদের কাজের ক্ষেত্রটাও একটু ভিন্ন কাজে তাদের সমস্যাগুলিও ভিন্ন আমরা তারা তো আমাদের দেশেরই নাগরিক এক সময় তো তাদের নাগরিকত্ব ছিল না ফলিদের সাথে আমি বসি এবং তাদের সাথে আলোচনা করে একটা চা শ্রমিক তার জীবনটা কিভাবে চালাতে পারে সেটা নিশ্চিত করার জন্য যে মজুরি নির্ধারণ করা হয় এবং অন্যান্য সুবিধা নির্ধারণ করা হয় সেটা আপনাদের চাহিদাটা আমরা পূরণ করতে পেরেছি বলে আমি মনে করি এটা আমরা এটাই চাই যে বাংলাদেশে আপনারা আপনাদেরকে একসময় ব্রিটিশরা নিয়ে এসেছিল আপনাদের পূর্বপুরুষদের কোনো নাগরিকত্ব ছিল না কোনো সুযোগ সুবিধা ছিল না কিন্তু আজকে আপনারা এই দেশের নাগরিক যেহেতু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আপনাদেরকে নাগরিকত্ব দিয়ে গেছেন তার কন্যা হিসেবে আমি মনে করি আপনাদের প্রতি আমার একটা আলাদা দায়িত্ব রয়েছে আর সেই দায়িত্বটা আমি সবসময় চেষ্টা করি যথাযথভাবে পালন করতে আর তাছাড়া মালিকরাও যেন আপনাদের যথাযথভাবে মর্যাদা দেয় এবং দেখে তার জন্য